হাই ভিউয়ার্স, আই এম সাকিব ফ্রম টেক টাইমস বিডি। আর আজকে আমি হাজির হয়েছি একটা অনেক 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 প্রয়োজনীয় একটা টিপস নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনকে আপনি ট্র্যাক করবেন। আপনি নিজে নিজেই কিভাবে আপনার ফোনকে ট্র্যাক করতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে। আপনার ফোনটি বিভিন্নভাবে হারিয়ে যেতে পারে, অর্থাৎ আপনি মনে ভুলে কোথাও রেখে এসেছেন, অথবা চুরি হয়ে গেছে, বা নিজের আশেপাশে কোথাও রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। এসব বিভিন্ন ক্ষেত্রে আপনি ফোনটি কিভাবে আপনি ট্র্যাক করবেন গুগল ম্যাপের সাহায্যে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো যেভাবেই হারাক বা যাই হোক, তো হারিয়ে গেলে আপনি কিভাবে আপনার ফোনকে ট্র্যাক করবেন, মানে কোথায় আছে এটা বের করবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা মূলত দুই ধাপে করেছি, একটা আপনি নিজে নিজে কিভাবে ট্র্যাক করে বের করবেন, আর একটা পুলিশ প্রশাসনের সাহায্যে কিভাবে আপনার ফোনকে খুঁজে বের করবেন, বা পুলিশ কিভাবে আপনার ফোনকে খুঁজে বের করে বা কিভাবে খুঁজে বের করতে সাহায্য করে, সেটাও আমি আপনাকে বলবো আজকে। তো সেটা পরে বলি। তো প্রথমে আসি কিভাবে আপনি নিজে নিজে আপনার ফোনকে ট্র্যাক করতে পারবেন সেই বিষয়ে। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন, চলুন শুরু করা যাক। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে ক্লিক করুন বেল আইকন। তো আপনার ফোনকে ট্র্যাক করতে প্রথমে একটা ব্রাউজার প্রয়োজন, সেটা হোক আপনার পিসিতে অথবা আপনার মোবাইলে, যে কোনো ওয়েব ব্রাউজার আপনার দরকার হবে। আর আপনার হারিয়ে যাওয়া ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করেছিল সেই জিমেইল অ্যাকাউন্টটা লাগবে, অর্থাৎ প্লে স্টোর বা ইউটিউব বা প্লে গেমস যাই বলেন না কেন, সেখানে তো একটা জিমেইল দিয়ে লগ ইন করেন, মানে জানি আমি সবাই করেন, করে থাকেন জিমেইল ব্যবহার, আর জিমেইল ছাড়া আর কি অ্যান্ড্রয়েড ফোন চলেই না বলতে গেলে। তো সেই জিমেইলটা আমাদের লাগবে। তো যে কোনো ব্রাউজার আমি ওপেন করছি, দেখুন। তো এখানে যে কোনো ব্রাউজার ওপেন করে মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এই অ্যাড্রেসে চলে যাবেন। তো এই অ্যাড্রেসে গিয়ে সেই জিমেইলটা আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে কপি করে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো জাস্ট এই পেজটা ওপেন হওয়ার পরে আপনি নিজে চলে আসবেন, এখানে দেখবেন ফাইন্ড ইউর ফোন এই অপশনটা আছে। তো এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই ফোনটা আসবে, অর্থাৎ আপনি ওই জিমেইলটা যে ফোনটা আর কি হারিয়ে গেছে, যে জিমেইলটা লগ ইন করেছিল ওই ফোনের নামটা এখানে আসবে। তো এখান থেকে জাস্ট আপনার সেই ফোনের নামে এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করেছি সাপোজ। তো ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা আবার দিতে হবে, কারণ এটা গুগলের জন্য আর কি, গুগল চাবে। তো পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন দিবেন। তো সাইন ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ফোনের নাম এবং অনেকগুলো অপশন চলে এসেছে, এখান থেকে রিং দিতে পারবেন, লোকেট করতে পারবেন। তো আমি সব ফিচারগুলো আস্তে আস্তে দেখাবো। তো আস্তে প্রথমে আমি লোকেটটা দেখাই। তো লোকেটে চলে যাচ্ছি, এখানে লোকেট করার ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা আবার প্রবেশ করতে হবে। তো আপনার জিমেইল পাসওয়ার্ড এখানে আবার দিবেন, দিয়ে জাস্ট নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন ম্যাপ ওপেন হয়ে গেছে, এবং এই যে কন্ট্যাক্টিং ডিভাইস, হ্যাঁ, তো এখানে আপনার ডিভাইসটাকে কানেক্ট করছে এখান থেকে। জাস্ট এই দেখেন, দেখেন ম্যাপে চলে এসেছে, এবং এইখানে আপনার ডিভাইসটা এখন আছে, অর্থাৎ আপনার ডিভাইসটা এখানে এখন শো করছে। তো আপনি এখন এখান থেকে দেখেন, এটা অ্যাকচুয়ালি আমার যে লোকেশনটা এখানে সেটা দেখাচ্ছে, কারণ আমার ফোনটা আপাতত এখানে আছে। এই যে পাবনা ঈশ্বর দিয়ে হাইওয়ে, এই পাশে হাইওয়ের পাশে, এখান থেকে এত দূরে আছে হাইওয়ে থেকে। তো এটা অ্যাকচুয়ালি আমার লোকেশন, এখানে ফোনটা আমার আছে। তো এইভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটা যেখানে থাক আপনি খুঁজে বের করতে পারবেন লোকেশনের মাধ্যমে, আপনি নিজেই দেখে নিতে পারবেন কোথায় এখন বর্তমানে আছে এবং পেয়ে যাবেন আর কি ফোনটা। তো এখান থেকে দেখুন অনেকগুলো ফিচার আছে, আপনার ম্যাপ টাইম লাইন লোকেশন দেখাচ্ছে, আপনার ফোনে কতটুকু চার্জ আছে সেটা দেখাচ্ছে, প্লে সাউন্ড আছে, এখানে ডিভাইস উইল রিং ফর 5 মিনিটস। তো প্লে সাউন্ডটা মূলত সেই কারণে আমি বলছি যে আপনি হয়তো বা আপনার আশেপাশে কোথাও রেখেছেন ফোনটা কিন্তু খুঁজে পাচ্ছেন না, হতে পারে আপনার পাশে রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, মানে আপনার বাসাতেই আছে বা আপনি যেখানে থাকেন সেখানেই। তো সেক্ষেত্রে প্লে সাউন্ডটা আপনার প্রয়োজন। তো প্লে সাউন্ড থেকে আপনি এখানে যদি আপনার ফোন সাইলেন্ট মোডেও থাকে সেক্ষেত্রেও বাজবে। তো আমি প্লে করে দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করছি, দেখুন কানেক্টিং, এই যে ফোন বাজতে শুরু করেছে। যদিও আপনি দেখেন আমি ডিসপ্লের ডান পাশে ফোনটা দিয়ে দিয়েছি রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে। এখানে দেখেন ফোনে কিন্তু কিছু নাই, মানে যে ফোনটা বাজছে সে কোনো কিছু নাই। তো আমি এখান থেকে অফ করবো কীভাবে, কোনো নোটিফিকেশন কিন্তু নাই। হ্যাঁ, যে লক বাটন, পাওয়ার বাটন চাপতে বলছে, বা আচ্ছা স্ক্রিনে, হ্যাঁ, যে ফোনের স্ক্রিনে টাচ করার পরে বন্ধ হয়ে গেল। এই যে এখানে একটা নোটিফিকেশান এসেছে যে ডিভাইস হ্যাজ স্টপ রিং, তো রিং বন্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে প্লে সাউন্ডের কাজ। তো এখান থেকে আরও লক আছে একটা, এখান থেকে আপনার ফোন লক করে দিতে পারবেন।
আর একটা মেসেজ ডিসপ্লে করবে। আর এখানে দেখেন ইটস ইরেজ, তো এখান থেকে আর কি আপনার ফোনটা সব কিছু ডিলিট হয়ে যাবে আর কি, আপনার যাবতীয় ডাটা, মানে ভিডিও ভিডিও থাকা যায় থাক, কোনো ছবি, মানে আপনার ফোনে যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি ফোনটা যখন রিসেট দেন, মানে যা হয় আর কি, সেটা আপনার অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট সব কিছু থেকে লগ আউট হয়ে যাবে আপনার, মানে ওই ফোনের সাথে আপনার কোনো কানেকশন আর থাকবে না, মানে সম্পূর্ণ নতুন ফোনটা যেরকম হয় সেরকম হয়ে যাবে। তো আমার মতে ইরেজ করাটা আসলে সমস্যা আপনার জন্যই ক্ষতিকর হবে, কারণ আপনি ইরেজ একবার করে দেওয়ার পরে আপনি ওই ফোনের সাথে আর কোনো যোগাযোগ করতে পারবেন না, বা এই ম্যাপের মাধ্যমে আর দেখতে পারবেন না। তো আমার মতে এটা করা ঠিক হবে না। আর লক যেটা আছে অপশন, লক আপনি দিতে পারেন, কেননা আপনি যদি আপনার ফোনটা লক করে দেন তাহলে আপনি লক করে দেওয়ার পরে আপনার ফোনটা আর ইউজেবল হবে না, অর্থাৎ যে আপনার ফোনটা নেবে বা যে পাবে বা চুরি করবে সে ফোনটা ব্যবহার করতে পারবে না, ডিভাইসটা লক হয়ে যাবে আর কি, যেমনটা হয় আর কি কান্ট্রি লক সেই টাইপের আর কি, লক হয়ে যাবে এবং আপনি ছাড়া সেই লকটা খুলতে পারবে না এবং আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। তো আমার মনে হয় যে লক করে দেওয়া বেটার হবে। তো যাই হোক, এই এখানে যতগুলো অপশন আছে এর জন্য কিন্তু ডাটা কানেকশন প্রয়োজন, অর্থাৎ আপনার যে ফোনটা হারিয়ে গেছে ওইখানে কিন্তু ডাটা কানেকশন অন করতে হবে। তো ফোনটা আপনি যেই নিক বা যেভাবেই হারাক, তো হ্যাঁ ডাটা কানেকশন কিন্তু চালু করে, স্মার্টফোন বলে কথা ডাটা কানেকশন চালু করবে ফেসবুক বা টুইটার ব্যবহার করার জন্য। তবে এই নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ ডাটা তো একদিন একদিন চালু করবেই, তাই না? তো চালু করলেই যখনই চালু করবে তখনই ট্র্যাক হয়ে থাকবে এবং আপনি পরবর্তীতে এই প্রসেসটা ফলো করলে আপনি দেখতে পাবেন যে কোনখানে, মানে কোন প্লেসে সে ডাটা কানেকশন চালু করছিল বা কোনখানে আছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ গেল। তো আমি সেকেন্ড যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা কাজে লাগবে আসলে যখন আপনার ফোনটা এমন কারোর কাছে গেল যে জীবনে ডাটা কানেকশন চালুই করে না বা সে ব্যবহারই করে না এমন কারোর কাছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসটা ফলো করলে হবে না, সেই ক্ষেত্রে আপনার পুলিশের সাহায্য নিতে হবে বা প্রশাসনের সাহায্য নিতে হবে। তো সেই জন্য আপনাকে আপনার ফোনের আইএমইআই যে নাম্বারটা আছে সেটা প্রয়োজন হবে। তো আপনার ফোনের আইএমইআই নাম্বারটা কিভাবে পাবেন, আপনাকে সিম্পলি ডায়াল করতে হবে *#06# আপনার ফোনে ডায়াল করবেন, ডায়াল করলে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। অথবা আপনার ফোন যদি ব্যাটারি খোলেন, ফোনের ব্যাটারি খুলে দেখবেন ব্যাটারির নিচে এই যে আইএমইআই নাম্বারটা লেখা থাকে। আর যদি অলরেডি আপনার ফোন হারিয়ে যেয়ে থাকে তাহলে কিভাবে পাবেন, তাহলে আপনার ফোনের যে প্যাকেটটা আছে তো ওই প্যাকেটের উপরে দেখবেন যে আইএমইআই নাম্বারটা লেখা আছে। তো এখান থেকে নিয়ে আপনি ওই আইএমইআই নাম্বারটা নিয়ে জাস্ট পুলিশের সাথে কন্ট্যাক্ট করলে এইভাবে আপনারা ফোনটা ব্যাক পেতে পারবেন। কারণ আমার নিজের দেখা নিজের দৃষ্টান্ত এই মতে আমি বলছি যে এরকম ভাবে অনেকেই পাইছে, মানে আমার একটা পাড়াতো ভাইয়ের ফোন হারিয়ে গেছিল আর কি, তো পুলিশের সাহায্য নিয়ে এই আইএমইআই নাম্বারের মাধ্যমে তারা ট্র্যাক করে দিচ্ছে। তাদের কাছে অবশ্যই উন্নত প্রযুক্তি আছে, তারা ট্র্যাক করে দিচ্ছে এখন, মানে সবাইকে বেশ সাহায্য করছে। তো আমার মনে হয় এই প্রসেসটা ফলো করলে আপনারা পেয়ে যেতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো সমস্যা হলে বা অন্য কিছু কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, টাটা।